নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। আজকে যে দুটো রেসিপি বানাবো না, একদম কিন্তু নতুনত্ব রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে ডুমুর বেগুন, আর এই হাতে রয়েছে ছোট ছোট চিংড়ি মাছ। আজকে বানাবো চিংড়ি মাছের পুর ভরা ডুমুরের কোপ্তা কারি, আর তার সাথে থাকবে বেগুনের টক। আজকে বেগুনের টক বানাবো। এতদিন তো আপনাদের অনেক রকম টক বানিয়ে দেখিয়েছি, তো আজকে বানাবো এই বেগুনের টক। এই দেখুন বন্ধুরা, বেগুনের টক। বেগুনের টক কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকে যেভাবে আমি বানাবো, জিভে জল আনা এই বেগুনের টক বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর তার সাথে মাছ মাংস ফেল করা এই ডুমুরের কোপ্তা কারি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছের পুর ভরা ডুমুরের কোপ্তা কারি আর তার সাথে বেগুনের টক। ডুমুরগুলো আমি কেটে নেব, আর আমি এদিকে চিংড়ি মাছ কেটে নেব। ডুমুর কিন্তু দুফেল করে দিতে হবে, একদম কষি, এর ভিতরে দানা হয়ে পারেনি এখনো, একদম কষি ডুমুর। ডুমুরের কোপ্তা, তাও আবার চিংড়ি মাছের পুর ভরা। আজকে চিংড়ি মাছের পুর ভরে আজকে ডুমুর রান্না করব, ডুমুরের কোপ্তা। ডুমুর চিংড়ি খাওয়া হয়ে থাকে, তো আজকে একদম অন্য ধরনের একটা রেসিপি বানাচ্ছি। শুধু দেখতে থাকুন কীভাবে বানাই, আর ভালো লাগলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে থেকে ভিতরে চলে এসেছি, এত জোরে বৃষ্টি এসছে, সে কাটার আগেই বৃষ্টি চলে এসছে। এই যে অনেকটা কেটে নিয়েছি, আর কাটবো না। আমারও এদিকে সব চিংড়ি মাছ একদম কাটা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো জল। ডুমুরটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবারে ডুমুরটা একটু সিদ্ধ করে নিতে হবে। কোপ্তা বানানোর জন্য কিন্তু ডুমুরটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে। একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ। লবণ হলুদ দিয়ে ডুমুরটাকে ভালো করে একদম সিদ্ধ করে নেবো। ডুমুরটা সিদ্ধ হতে হতে আমি সব মশলা করে নেবো, আদা রসুনটা বেটে নেবো। শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে নেবো। এবার একটু সর্ষে বেটে নিই। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, ডুমুর একদম সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। বেগুনটা কেটে নেব। এরকম গোল গোল করে কেটে দেবো। হলুদ, লবণ, ভালো করে বেগুনের লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল।
এই যে বেগুনগুলো তো ভালো করে লাল করে ভেজে নেব। এই যে তেঁতুলটা আমি একটু ভিজিয়ে রাখবো জলের মধ্যে। বেগুনগুলোকে সব উল্টে পাল্টে ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো তেল থেকে। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। যা লবণ হলুদ আছে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে তেঁতুলগুলো জলটা দিয়ে দেবো, তেঁতুলটা কিন্তু ফোড়ন দিয়ে দিয়ে দেবো সর্ষে বাটা। অল্প পরিমাণ লবণ দেবো, হলুদটা আগেই ছিল ওই জন্য দিলাম না, আর একটু জল দিয়ে দেবো। এবার এই ঝোলটাকে একটু ফুটতে দেবো। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আর মিনিট দুয়ের মতো একটু ফুটিয়ে নেব। আমাদের চিংড়ি দিয়ে বেগুনের টক একদম হয়ে গেছে। এটা চিংড়ি ছাড়াও বানানো যেতে পারে, আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন আপনারা। যদি নিরামিষ একদম নিরামিষ করতে চান তাহলে শুধু বেগুন দিয়ে বানাবেন, চিংড়ি মাছটা দেওয়ার দরকার নেই, তবে চিংড়ি দিয়ে বানালে অসাধারণ খেতে হয়। তো এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর কখনো খেয়েছেন কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো হয়ে গেছে আমাদের চিংড়ি দিয়ে বেগুনের টক, এবার নামিয়ে নেবো। এই দেখুন বন্ধু, একদম এইরকম হবে, ঢেলে নেবো এবার। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ, দিয়ে দেবো চিংড়ি মাছ। হলুদ জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নেবো। একটু এরকম করে করে ভেঙে ভেঙে দেবো, যে বড়ো চিংড়িগুলো আছে সেগুলো একদম ছোটো ছোটো হয়ে যাবে, তা না হলে কোপটার ভিতরে দিতে গেলে অসুবিধা হবে। কোপটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সিদ্ধ করা এই ডুমুরটা আমি নুন হলুদ মাখানো এর মধ্যে নিয়ে নেব। এই যাবে ভালো করে হাত দিয়ে একদম চটকে নেব। ভালো করে সিদ্ধটা করে নিতে হবে, যাতে একটুকুনি চাপ দিলেই বেশ ভালো রকম ম্যাশ হয়ে যায়। এই যে ভালো করে একদম চটকে নিয়েছি, বেশ সুন্দর কিন্তু একদম ভালো করে চটকানো হয়ে গেছে। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে নেব। এবার হাত দিয়ে ভেঙে নেব ভালো করে। ডুমুর কিন্তু আঠালো জিনিস না, ডুমুর একটু জলসো মতন হয়, সেই জন্য এরকম আলু কিন্তু দিতেই হবে সিদ্ধ করে। এই যে আলুর সাথে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ডালের গুঁড়ো, এটা মটর ডালের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে বেশ সুন্দর করে একদম মেখে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নেব যাতে কোপ্তাটা গড়তে সুবিধা হয়। ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি, এবার কোপ্তাগুলো গড়ে নিই। এরকম একটু বাটি মতো করে নেব, চিংড়ি মাছের পুরটা দিয়ে দেবো।
এই যে একটা কোপ্তা রেডি হয়ে গেল। পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একদম গোল মতন এই দেখুন একটু বড় বড়ই বানাচ্ছি, সব কোপ্তা আমি একদম গড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একদম এক থালা চিংড়ি মাছের পুর ভরা ডুমুরের কোপ্তা। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, এবার কোপ্তাগুলো ভেজে নেব। কি সুন্দর হয়েছে, লাল লাল করে এরকম হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এক একটা কোপ্তা গুলো একদম পুরো রসগোল্লার মতো লাড্ডুর মতন হয়েছে। এই দেখুন বন্ধুরা, একটা খেলেই একদম শান্তি। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লবণ, একদম লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিলে সব থেকে বেশি টেস্ট হয়। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো টমেটো বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেবো, অল্প করে জল দেবো। এবার এই ঝোলটাকে ফুটতে দেবো, গরম মশলাটা এবার বেটে নেবো। এদিকে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। এরকম থাক, একটু কয়েক দানা চিনি ছড়িয়ে দেবো, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে। চিংড়ি মাছের পুর ভরা ডুমুরের কোপ্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, এই যে একদম রেডি। আর এই যে গ্রেভিটা আছে না, এটা কিন্তু অনেকটাই টেনে যাবে, কারণ এই ডুমুরের মধ্যে কিন্তু ডাল বাটা রয়েছে, ডালের গুঁড়ো রয়েছে। এবার এই দিয়ে দিলাম গরম মশলা বাটা, আর একটু ঘি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম, একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখে জানাবেন, এটা একটা অন্য ধরনের রেসিপি। এইরকম কালার দেখে কিন্তু এটা বোঝাই যাবে না যে মাছ মাংস খাচ্ছি নাকি ডুমুরের কোপ্তা খাচ্ছি, টেস্টটাও হবে ঠিক তেমনি। এবার আমি নামিয়ে নেবো,
এইরকম ডুমুরের কোপ্তা থাকলে একদম মাংস বাদ দিয়ে খেতে হবে। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর মা। আজকে হয়েছে একদম পুরো মাংসের সাথে চিংড়ি মাছের পুর ভরা ডুমুরের কোপ্তা কারি, আর তার সাথে একদম পুরো বেগুনের টক, তাও আবার চিংড়ি দিয়ে। দেখুন বন্ধুরা একদম পুরো রসগোল্লা লেডিকেনি। গ্রেভি দিয়ে খেয়ে দেখি এবার। দেখলেন তো আহামরি কিচ্ছু দেয়নি, একদম পুরো গ্রাম্যভাবে রান্না করলাম সম্পূর্ণ বাটা মশলায়, দারুণ স্বাদ। কোপ্তাটা এবার ভেঙে দেখাই আপনাদের, এই দেখুন ভিতরে একদম চিংড়ি মাছের পুরে ঠাসা, এখানেও চিংড়ি মাছ, এইটা ভাঙেছি এটাতেও চিংড়ি মাছ। অসাধারণ অসাধারণ স্বাদ, কিচ্ছু বলার নেই। দারুণ স্বাদ। একদম চিংড়ি মাছ ভিতরে তাকিয়ে আছে, চিংড়ি মাছ। এই ডুমুরির কোপ্তা যা লাগে বন্ধুরা, একদম আয়রন যুক্ত একটা সবজি, তার সঙ্গে কোপ্তা বানিয়েছে আরো সুন্দর চিংড়ি মাছ দিয়ে। কেমন আছে? একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, কিছু বলার নেই। গ্রেভিটাও হয়েছে তেমনি, একদম পুরো রসগোল্লার মতো। তবেই বুঝবেন কি মজা এর, যে এত সুন্দর টেস্ট। আর ডুমুরি তো এমনি খেতে ভালো লাগে, আর তার সঙ্গে হয়েছে কোপ্তা ফাটাফাটি। বেগুনটা এরকম একটু টিপে মাখিয়ে নিতে হবে। অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে। বন্ধুরা বেগুনের টক চিংড়ি মাছ দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, এর মতো রেসিপি আর মানে দুটো হয় না। যারা এরকম টক খেতে ভালোবাসেন, মাছের টক বা অন্য কিছু টক, তারা অবশ্যই বাড়িতে বেগুনের টক চিংড়ি মাছ দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ফাটাফাটি। বেগুন তো তরকারি খাওয়ায়, সবজি হিসেবে ভাজা, ঝোল, একবার টক খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট একদম ফাটাফাটি। কেমন আছে বেগুনের টক? দারুণ দারুণ, দুটো রান্নাই ফাটাফাটি একদম। আর চিংড়ি মাছ, এই টকের চিংড়ি মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। ফাটাফাটি। তো বন্ধুরা আজকে পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মিশাজ ডেসক্রিপশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।